ইতিহাসের পাতায় আজকের দিনে কি কি ঘটেছিল জেনে নিন ফ্ল্যাশব্যাকে। একুশে জুন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তার মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর গ্রহণ করেন 1977 সালের একুশে জুন। ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন তিনি এবং ভারতীয় রাজনীতিতে তার গুরুত্ব অপরিসীম। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট দলের সদস্য জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করেন 1977 সালের একুশে জুন। 1964 থেকে 2008 সাল পর্যন্ত তিনি সিপিআইএম দলের সঙ্গে কার্যকরীভাবে যুক্ত ছিলেন। বিশিষ্ট অঙ্কন শিল্পী বিকাশ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1940 সালের একুশে জুন। ভারতীয় অঙ্কন শিল্পে তার অসামান্য অবদানের জন্য তিনি 2003 সালে ললিত কলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। বিশিষ্ট ভারতীয় চিত্র সাংবাদিক সুনীল জানার মৃত্যু হয় 2012 সালের একুশে জুন। 1940 সালে ভারতীয় তথ্যচিত্রের চিত্রগ্রাহক হিসেবে তিনি কাজ করেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 403 বিমান দুর্ঘটনা ঘটে 1982 সালের একুশে জুন। দুর্ঘটনায় 111 জন প্রাণ হারান। 1975 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা তৎকালীন প্রুডেনশিয়াল কাপ শুরু হয় 7ই জুন এবং চলে 21শে জুন পর্যন্ত। খেলাটি চলেছিল ইংল্যান্ডে। ফ্ল্যাশব্যাক বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।